উপন্যাস যেরকম রয়েছে, আদর্শ হিন্দু হোটেল আছে, অশনি সংকেত আছে, তারপর চাঁদের পাহাড় যেখান থেকে আরণ্যক উপন্যাসের অন্তর্গত। গুড মর্নিং এভরিওয়ান, বনগা সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি গোপালনগর প্ল্যাটফর্মে। আমরা একটা জায়গায় যাবো বলে প্ল্যান করেছি, সেটা কোথায় যাবো সেটা হচ্ছে বিভূতিভূষণের যে বাড়িটা রয়েছে আর তার পাশে কিছু জায়গা রয়েছে সেসব সম্বন্ধে দেখাবো। আর তার আগে একটু আগে তোমরা দেখেছো, মানে আমরা ছিলাম হচ্ছে রানাঘাটে, সেখানে আমরা ব্রেকফাস্ট করেছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই আই বাটনের লিঙ্ক আছে, ওখানে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। তাছাড়াও বনগা সিরিজের আরও অনেক ভিডিও আছে, যেমন আমাদের বিভূতিভূষণ অভয়ারণ্য আছে, কাটা সাহেবের বাড়ি আছে, ইছামতি নদীতে আমাদের বোটিং রয়েছে, সব কিছুই রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো একটা একটা করে, আমাদের প্লেলিস্টে আছে। এই ভিডিওটার জন্য আমরা খুব এক্সাইটেড। একটা আমাদের খুব প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় যিনি লিখেছিলেন আমাদের সেই পাঁচ ঘন্টাতে এই সুইটের সানডে সাসপেন্স। বেশি কথা না বলে আমি মৃদুল, বিহাইন্ড দ্য লেন্স দীপাঞ্জন অ্যান্ড শুভ, অ্যান্ড ইউ আর ওয়াচিং আওয়ার ইউটিউব চ্যানেল হ্যাংলা পোলাপান। লেটস গেট বাঙালিয়ানা। আমরা এখন রয়েছি টালিখোলাতে, আমরা জাস্ট গোপালনগর থেকে এখানে এসে নামলাম টালিখোলাতে। 10 টাকা করে আমাদের ভাড়া নিল অটোতে। এখন যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে। এবার প্রচণ্ড নয় রাস্তার মধ্যে আছে, তো তার মধ্যে একটু আগে বৃষ্টি হয়েছে। একটা জিনিস ভালো, অতটা গরম নেই আর সঙ্গে ধুলোটাও নেই, যাতে আমাদের একটু সুবিধাই হয়েছে। পেছনে দ্বীপটি পড়া আছে, কোথায় গেল আসছে ওরা পেছন পেছন। মোটামুটি এখান থেকে 500 কিলোমিটারের মতো ডিস্টেন্স। টালিখোলাতে নেবে আমরা, মোটামুটি 500 মিটার মতো চলে এসেছি এখানে এই রাস্তাটা ধরে। এখান থেকে বাদিক দিয়ে চলে যাবে হচ্ছে কথা সাহিত্যিক বিভূতিভূষণের বসত বাড়ি। আর বিভূতিভূষণ ঘাটটা এটা আছে ইছামতি নদীর ওপরে, সেটা হচ্ছে এখান থেকে কিছুটা সামনে এগিয়ে গিয়ে যে ব্রিজটা পাওয়া যাবে তার পূর্ব পাশে আছে। অনেক নয়েজ হচ্ছে, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, তো চলো আমরা আস্তে আস্তে এগোতে থাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে। চলতে আমরা ফাইনালি পেয়ে গেছি পিটির রেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বসত বাড়ি, এখানে উনি থাকতেন ছোটবেলা থেকে, এখানেই বড় হয়েছেন। আর চলো গিয়ে দেখা যাক যে কী কী আছে, আর তার সম্বন্ধে আরও কিছু তথ্য যেগুলো আমরা মোটামুটি শুনেছি সেগুলো তোমাদেরকে জানাবো। এসো মোটামুটি রক্ষণাবেক্ষণ এখানে ভালোই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বর্ষাকাল আছে। যদি রক্ষণাবেক্ষণ না থাকতো তাহলে তো এখানে জঙ্গল টঙ্গল হয়ে যাওয়ার কথা, কেউ থাকে না এখানে। বাড়ির গেটে তালা দেওয়া রয়েছে ঠিকই, ঠিক আছে, অতটাও নোংরা নয়, জঘন্য নয়। বিভূতিভূষণের বাড়ি বলে কথা, নোংরা কি করে হবে। আমরা এই মুহূর্তে রয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উঠোনে। এখানে হয়তো ছোটবেলায় তিনি অবাধে বিচরণ করে গেছেন। যাই হোক, বিভূতিভূষণ সম্বন্ধে কিছু কথাবার্তা। আমরা কীভাবে চিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে? প্রথম কথা হচ্ছে, আমরা স্কুল কলেজে পড়েছিলাম যখন, তখন তার রচনাবলী আমরা পড়েছি, দারুণ লাগতো। আমাদের 11 বা 12 হয়তো চাঁদের পাহাড় গল্পটাও ছিল। তারপর তো আমরা দেবের বাংলা মুভি যার নাম হচ্ছে চাঁদের পাহাড় সেটা দেখেছি, জঘন্যভাবে যেখানে বুনিককে মারা হয়েছিল, যেটা আমার একদমই পছন্দ হয়নি। পুনরায় জানতে পারি আমরা যখন সানডে সাসপেন্সটা শুনেছিলাম, সেই 5 ঘন্টা 23 মিনিটের সানডে সাসপেন্স অসাধারণ লেগেছিল, এখনও মনে আছে। একবার নয় বারবার শুনেছি, শুধু আমি নয় আমার মতো তোমাদের মধ্যেও অনেকে আছে যারা এই জিনিসগুলো শুনেছো। যাই হোক, তাছাড়াও বিভূতিভূষণ সম্বন্ধে আরও কিছু কথাবার্তা, যেরকম তার জন্ম কোথায় হয়েছিল। তার জন্ম হয়েছিল কাঁচরাপাড়া সংলগ্ন মুরাদিপুর গ্রামে।
1894 খ্রিস্টাব্দে। তার পিতার নাম ছিলেন মহানন্দ বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী। তার এই শাস্ত্রী হওয়ার পেছনে একটা ঘটনা রয়েছে, কিছু একটার জন্য তিনি পেয়েছিলেন, মানে শাস্ত্রী যে পদবিটা আছে সেটা পেয়েছিলেন। মাতার নাম হচ্ছে মৃণালিনী দেবী, কথাটা একটু বেঁধে গেল, মৃণালিনী দেবী। তাছাড়া ওনার আরও দুজন ভাই ছিলেন, আরও দুজন বোন ছিলেন। প্রাথমিক যে শিক্ষাটা সেটা সম্পন্ন হয়েছিল কেউটা গ্রামের একটা মানে গুরু পাঠশালা, যেরকম হয় তখনকার দিনে তো এরকম প্রাইমারি মানে স্কুল টুল চাইবে এরকম কিছু ছিল না, গুরু পাঠশালা তাদেরকে পড়তে যেতে হতো, তো সেখান থেকে তিনি তার প্রাথমিক শিক্ষাটা এটা সেটা পেয়েছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনার প্রাইমারি এডুকেশন কমপ্লিট করার পরে 1908 খ্রিস্টাব্দে তিনি অ্যাডমিশন নেন হচ্ছে বনগাঁ উচ্চ ইংরাজি বিদ্যালয়ে। ওখানে তিনি যখন পাস আউট হন 1914 খ্রিস্টাব্দে, তখন তিনি ফার্স্ট ডিভিশনে পাস করেন, মানে তৎকালীন সময়ে বেশ ভালো নাম্বার ছিল। আর তারপর তিনি রিপন কলেজে অ্যাডমিশন নেন 1918 খ্রিস্টাব্দে, সেখান থেকে পাস আউট হন। রিপন কলেজ যেটা বলছিলাম, রিপন কলেজে এখন যেটা সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত, যেটা ব্যারাকপুরের আশেপাশের লোকজন যেটা তোমরা মোটামুটি ভালো করেই জানো, সেখান থেকেও উনি ফার্স্ট ডিভিশন এবং ডিস্টিংশন নিয়ে উনি ওখান থেকে পাস আউট হয়েছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিশেষত খ্যাতি পেয়েছিলেন তার ছোট গল্প এবং উপন্যাসের জন্য। তার যে মানে শ্রেষ্ঠ কতগুলো উপন্যাস, যেরকম রয়েছে আদর্শ হিন্দু হোটেল আছে, অশনি সংকেত আছে, তারপর চাঁদের পাহাড় যেখান থেকে আরণ্যক উপন্যাসের অন্তর্গত এটা আছে, পথের পাঁচালী আছে, এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও আছে ইছামতিও আছে। ইছামতি উপন্যাসের জন্য উনি পশ্চিমবঙ্গের সবথেকে বড় পুরস্কার যেটা আছে রবীন্দ্র পুরস্কার, সম্ভবত 1951 সালে উনি পেয়েছিলেন এই পুরস্কারটা। আর তাছাড়াও পথের পাঁচালী, যেটা সত্যজিৎ রায় মানে সেই উপন্যাসের অবলম্বনে একটা মুভি বানিয়েছিলেন, সেটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং অস্কারও পেয়েছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত কথাসাহিত্যিকের পাশাপাশি বিশিষ্ট শিক্ষকও ছিলেন। তার সারাটা জীবনই এই শিক্ষার পেছনেই গেছেন। প্রথমে তার স্কুল জীবন বা কলেজ জীবন পাশ করার পর আশেপাশের মানে পার্শ্ববর্তী অঞ্চলের যে প্রাইমারি স্কুল টিচার মানে স্কুলগুলো হয় সেখানে উনি মানে শিক্ষকতা করতেন। এরপর তিনি বসুমতী যে একটা পত্রিকা ছিল, দৈনিক পত্রিকা ছিল তৎকালীন সময়কার, সেখানে উনি সম্পাদক হিসেবেও কাজ করেন। পরে কেশবচন্দ্র গোরক্ষা যে সভা ছিলেন তার মানে প্রচারক হিসাবে তিনি বাংলা এবং বাংলার বাইরেও বেশ কিছু জায়গায় ঘুরে বেড়ান। তারপর ভাগলপুরের বিস্তীর্ণ জমিদারির ওইখানকার সহসম্পাদক বা সেক্রেটারি হিসাবে উনি কাজ করেন। এরপর তার মানে প্রকাশিত হয় যে তার লেখা, সেটা হচ্ছে পথের পাঁচালী, আর উনি খ্যাতিমান সাহিত্য মানে সাহিত্যিক হিসাবে গণ্যমান্য হন। আর তার মৃত্যুর পরে যে রবীন্দ্র পুরস্কারের কথা একটু আগে আমি বললাম, সেই রবীন্দ্র পুরস্কার তার মৃত্যুর পরে তাকে দেওয়া হয়েছে 1951 সালে, কারণ 1950 সালে উনি হাটশিলায় ওনার স্বগৃহ ওখানে উনি মৃত্যুবরণ করেন। ভিডিও বানাতে বানাতে বৃষ্টি শুরু হয়ে গেল, ঠিক আছে, ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটা লাইক তো দিতেই হবে এর জন্য। যাই হোক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবার মৃত্যু সম্বন্ধে বলে দিই। ঝাড়খণ্ডের মানে আধুনিক ঝাড়খণ্ড, যেটা আধুনিক ঝাড়খণ্ডের ঘাটশিলায় ওনার নিজস্ব একটা বাড়ি ছিলেন, ওখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন 1950 খ্রিস্টাব্দে। আর আপাতত মোটামুটি আমরা যা যদ্দূর জানি ততটুকু বললাম। এখান থেকে গিয়ে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, এটাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত কিছু একটা জিনিস, মানে আরও কিছু জানার আছে। আর ঠিক আছে, তোমরা এভাবেই দেখতে থাকো, ভিডিওটা আমাদের সাপোর্ট করতে থাকো, আর পরে ভিডিওটা কী সেটা জানতে হলে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকো। এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পেছন দিকের অংশ। আমরা এখন আছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পেছনের সাইডটাতে। তোমরা দেখছো বৃষ্টি বৃষ্টি নেমেছে, আমরা প্রায় অর্ধেক ভিজে গেছি। আমাদের এখান থেকেও আরেকটা জায়গায় ভিডিও বানাতে যাওয়ার কথা আছে, তো বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের পার্টে তোমাদের জন্য আরও অনেক কিছু আছে, আমাদের সাথে কানেক্টেড থাকো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দিকে দিকে ছড়িয়ে দাও আমাদের ভিডিও। যাই হোক, আর তাছাড়াও আমাদের ফেসবুকে আর ইনস্টাগ্রামে আমাদের হ্যাংলা পোলাপান পেজ রয়েছে, ওটা ফলো করতে পারো। আর হ্যাংলা পোলাপান নামে ফেসবুকে একটা গ্রুপও রয়েছে, ওখানে এসে তোমরা তোমাদের কোনো ঘুরতে যাওয়ার ছবি বা কোনো রেস্টুরেন্টে গিয়ে কোনো স্পেশাল খাওয়া দাওয়ার ছবি, অথবা যদি তোমাদের মনে হয় যে আমাদের এখানে বা ওখানে গিয়ে ভিডিও বানানোর মানে বানানো উচিত বা
বানানো যেতে পারে সেরকম কোনো রেকমেন্ডেশন থাকলে সেটা দিতে পারো আমাদেরকে। আর স্টে কানেক্টেড, স্টে কানেক্টেড, লেটস রক হ্যাংলা বলাপান।